Assalamualaikum. কেমন আছেন সবাই? আজকে আমরা কোরিয়ান ভাষার 12 মাসের নাম শিখব। আচ্ছা, 12 মাসের নাম ওল মানে হচ্ছে মাস। এখন এই 12 মাস কিভাবে আমরা গণনা করব বা এর কোন মাসে কি আছে, এদের চারটা ঋতু আছে। চারটা ঋতুতে আপনার কোন মাস থেকে কোন মাস পর্যন্ত কোন ঋতু আর সেই সময় আবহাওয়াটা কেমন হবে, এসব বিস্তারিত আলোচনা হবে। আজকে আমরা মাস সম্পর্কে জানব, কোরিয়ান 12টা মাসের নাম জানব আজকে আমরা। খুবই সহজ, দেখুন। ইল মানে, এই ইলের ব্যবহার অনেক, গত ক্লাসেও তো দেখছেন। ইল মানে রবি, ইল মানে এক, ইল মানে কাজ, এরকম। তাহলে এখানে আমরা কি দেখলাম, ওয়াল মানে হচ্ছে মাস। গত ক্লাসে দেখছেন ইও ইল মানে হচ্ছিল বার, যার কারণে প্রত্যেকটা বারের পাশে কি হয়েছে, ইর ইও ইল, ওর ইও ইল, এরকম ইও ইল যোগ হয়েছে, সেম জিনিস। এখন আমরা শুধু ওয়াল যোগ করব, যেমন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এরকম। এই ওয়ালটা মাস হিসেবে এখানে আপনার অর্থ প্রদান করবে আর কি। তাহলে ই বাচ্চিম রিওল যেহেতু ওপরে চলে যাচ্ছে, তাহলে ই রুয়াল, ই রুয়াল মানে জানুয়ারি মাস। জানুয়ারি মাস, এই হচ্ছে আপনার মাসের সিস্টেম। আর এটাকে আরেকভাবেও বলা যায়, সেটা কি, এইটা অবলিক এইরকম, যে এইরকমও থাকবে আপনাদের। ধরেন এই ইলের জায়গায় ইল থাকল না, শুধু এইরকম থাকবে ইরুয়াল। এইটার কোরিয়ান ভাষায় হচ্ছে ইল, তার মানে ইরুয়াল এইরকম, অথবা কোরিয়ান ভাষাতেও লেখা থাকবে ইল, লেখা থাকবে ই, লেখা থাকবে সাম, থাকবে এরকম থাকবে, অথবা ইংরেজির এই আপনার অক্ষরটা থাকবে। তো এই হচ্ছে গণনার সিস্টেম। এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই, এর মধ্যে একটু ব্যতিক্রম কয়টা আছে এই জন্য বিস্তারিত দেখাচ্ছি। এই হলো 12 মাসের নাম। এখন দেখুন এখানে কিছু কাহিনী আছে। ইরুয়াল জানুয়ারি মাস, ইউয়াল ফেব্রুয়ারি মাস, সামুয়াল মার্চ, সাওয়াল এপ্রিল, ওয়াল, সবটার পাশে কিন্তু ওয়াল যোগ হয়েছে, সবটার পাশে মানে মাস। আর এগুলো হচ্ছে আপনার ওই সাইনো কোরিয়ার গণনাটাই, ওটাই কোরিয়ান ভাষাতে যে আমরা লিখছিলাম সেই লেখাটাই। এই যে দেখেন এখানে ইউয়াল হয়েছে মানে জুন মাস, বা জুন মাসে, জুন মাসে এসে ইউকের গ থাকবে না, ইউয়াল হবে। এখানে এই জিনিসটাই খেয়াল রাখবেন, পরীক্ষাতে এইটার থেকে প্রশ্ন আসবে, এই ইউয়াল দিয়ে প্রশ্ন আসবে, অথবা শিওয়াল, শিওয়াল দিয়ে প্রশ্ন আসবে। এখানে দেখেন 10 মাসের শিবের ব নাই, এখানে 11-12 মানে আপনি নভেম্বর ডিসেম্বরে আবার কিন্তু শিব ইরুয়াল, শিবিরুয়াল আর শিব ইউয়াল, এই দুটো ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এই এই শিবের বটা নাই, আপনার অক্টোবরের যে শিবটা এই শিবের ব থাকবে না, আর জুলাইয়ের ইউকের গ থাকবে না। এই দুটো মনে রাখবেন, পরীক্ষাতে আপনার প্রশ্ন থাকে, আপনার মাস গণনার ক্ষেত্রে একটা প্রশ্ন থাকবেই, তার মধ্যে এই দুইটার থেকে একটা প্রশ্ন পাবেনি, অতএব
কিভাবে স্মরণে রাখতে হবে বিষয়টা মনে রাখবেন। আর ঘড়ির টাইম গণনার ক্ষেত্রে একটা প্রশ্ন থাকবেই, আর সেটা বেশিরভাগ সময় ওই ইয়োরান দিয়ে হয়ে থাকে, যেটা আরেকদিন বললাম গত ক্লাসে। যাই হোক, তো এখানে এখানে দেখার বিষয় এই যে এই সাইনো কোরিয়ান ভাষাতে লেখার পরে ওয়াল যোগ করে দিলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে 10 পর্যন্ত হয়ে যায়। উচ্চারণের ক্ষেত্রে ইউয়াল আর এগুলো তো জানেনি, বাচ্চিমের পরে সর্বর্ণ আসলে বাচ্চিমটি উপরে গিয়ে কি হলো সা মোয়াল, নিয়মটা উপরে গিয়ে সা মোয়াল, তারপরে ছিরওয়াল ফারওয়াল খুওয়াল এইরকম। এখন দেখেন লিসেনিংয়ের যে আপনার রিডিংয়ের তো থাকলো, রিডিংয়ের তো আপনারা আর একটা প্রশ্ন পাইলেন, ধরেন সেটা আপনারা দেখলেন, দেখে বুঝলেন, বুঝে শুনে উত্তর দিলেন, কিন্তু তখন লিসেনিংয়ে আর একটা থাকবে, লিসেনিংয়েও আপনার এই মাস সম্পর্কিত একটা আপনার প্রশ্ন থাকবে, সেইখানে কিন্তু আপনি শুনে উত্তর দিতে হবে। শুনে উত্তর দিতে গেলে দেখেন ইউয়াল আর ইউয়াল এই দুইটা প্যাঁচ লাগবে, ভালো করে খেয়াল রাখবেন, এই ইউয়াল আর ইউয়াল এই দুইটা কি হবে প্যাঁচ লাগবে, এই দুইটা শোনার মধ্যে খেয়াল রাখবেন। ইউয়াল এটা মানে শব্দটা এরকম হবে ই, মানে মুখটা একটু ই জিভেটা তালুর সঙ্গে লাগায় আর কি, ইউয়াল এইভাবে বলবে, আর এটা হবে হুঁশুকার টাইপের ইউয়াল 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 আর ইউয়াল, এই দুইটা নিজেরাই প্র্যাকটিস করবেন, অথবা লিসেনিং যখন শুনবেন তখন অবশ্যই এই দুইটার উচ্চারণটা কীরকমভাবে করে এইটা শুনে শুনে বারবার শুনে শুনে প্র্যাকটিস করে রাখবেন, না হলে পরীক্ষায় গিয়ে অবশ্যই ধরা খাবেন, বিষয়টা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত এই যে দেখেন শিওয়াল শিবল শিবিওয়াল, এখন দেখেন এই তিনটার মধ্যে বেশিরভাগ সময় আপনার নভেম্বর ডিসেম্বরটা প্যাঁচ লাগবে, কারণ এখানে উচ্চারণটা দেখেন সি বিয়োগটা ওপরে গিয়ে কি হয়েছে সি বি রেওলটা কিন্তু ওপরে গেছে, যে নিচের বাচ্চিন দুইটাই কিন্তু ওপরে চলে যাচ্ছে, যে কি হচ্ছে সি বি রুয়াল শিবিরুয়াল, এইটা যখন ওরা লিসেনিংয়ে বলবে ওই ওই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা, যে কীভাবে বলল এগারো মাসটাকে কীভাবে বলল আর বারো মাস বা ডিসেম্বরকে কীভাবে বলল শিবিরুয়াল, এভাবে এমনভাবে বলবে আপনার মনে হবে যে ওর মুখের মধ্যে জিবে আর আপনার দাঁত মাত এগুলোর মারামারি শুরু হয়ে গেছে এরকম শিবিরুয়াল এইভাবে বলবে। তার মানে কি শিবিরুয়াল মানে আপনার এগারো মাস আর কি নভেম্বর মাস, আর ডিসেম্বর যেটা এটা দেখেন একটু শান্তভাবে একটু ধীরে বলবে শিব ইউয়াল শিবিওয়াল, মানে এই বিয়োগটাই শুধু উপরে যাবে শিবিওয়াল, এই শিবিওয়াল বলবে আর এটাকে বলবে শিবিরুয়াল আর এটা শিবিওয়াল, আর এখানে খেয়াল রাখবেন শুধু এটা বিওয়াল বলবে আর এটা বিরুয়াল বলবে, মানে এই রিওলটা এখানে গিয়ে শিবের বটা উপরে যাবে রিওলটা এখানে যাবে, যে শিবি রুয়াল আর এটা শিবি ওয়াল, এই দুইটার তফাৎ এইটুকু হবে। আমি বলে দিলে আপনাদের মাথাতে এখন ওইরকমভাবে বিষয়টা ঢুকবে না, কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছি যে এই দুইটা প্যাঁচ লাগবেই, আর এই দুইটা ওরা কিভাবে বলে লিসেনিং কিভাবে বলবে এটা আপনারা বই কেনার পরে যে লিসেনিং ডিস্কটা পাবেন ওটা মোবাইলে তুলে নেবেন, নিয়ে সবসময় কানের মধ্যে দিয়ে আপনারা শুনতে থাকবেন, দেখবেন যখন এই আপনার মাস গণনার ক্ষেত্রে আসবে বা মাসের কোনো প্রশ্ন আসবে ওই সময় খুব কেয়ারফুললি বিষয়গুলো শুনে নেবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। মানুষ ফেল করে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর কারণেই ফেল করে, আসলে বড় কোনো বিষয় নিয়ে ফেল করে না। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন প্রশ্ন সব দেখবেন, প্রশ্ন দেখে আপনি খুশিতে মনে করেন যে ভেতরটা সেই রকম লাগবে, কিন্তু অ্যান্সার দিয়ে এসে দেখবেন ফেল, তখন আপনার খেয়াল হবে কাহিনী কি আমি সব অ্যান্সার ভালো দিলাম, আমার মনে হয় কম্পিউটার কি ভুল করলো নাকি না, মানে এরকম একটা সন্দেহ লাগবে, আসলে সন্দেহের কিছু নেই, এই যে এই টাইপের ছোটোখাটো ভুলের জন্যে এই সমস্যাগুলো হয়। এই জায়গাতে আপনি এই ইউয়াল জায়গা ইউয়াল দিয়ে থুয়ে আসলেন, শিবির ওয়ালের জায়গা শিবি ওয়াল দিয়ে থুয়ে আসলেন, এই জায়গাতেই সমস্যা হয়,
আর এই প্রশ্নগুলো অবশ্যই থাকে, যার কারণে আপনাদের খুব কেয়ারফুললি এই কয়টা বিষয়গুলো আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আর আগামী ক্লাসে আমি আপনাদেরকে ওই কোরিয়ান চারটা খিয়েজল, অর্থাৎ আপনার ঋতু আছে আমাদের যেরকম ছয়টা তো বাংলাদেশে আপনার খুঁজে পাওয়া যায় না, যাই হোক তারপরেও বই পুস্তকে ছয়টা আছে, কোরিয়ার ঋতু হচ্ছে আপনার চারটা, ওই চারটা বিষয়ে ঋতু, তারপরে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত ওই সময় কি কি আবহাওয়ার চেঞ্জ হয় এই বিষয়ে একটু ধারণা দেব সামনের ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।